রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহে উত্তপ্ত রাশিয়া এরই মাঝে দখল করেছে রোস্তভ শহর। 25,000 সেনা নিয়ে সীমান্তবর্তী অঞ্চলটি থেকে রাজধানী মস্কোর পথে যাত্রা করেছে ওয়াগনার বাহিনী। ইউক্রেনের কাছাকাছি কয়েকটি শহরে শুরু হয়েছে সংঘর্ষ। রোস্তভে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে মস্কো যাওয়ার হাইওয়ে। রুশ বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবিও করেছে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। যারাই তাদের সামনে বাধা হয়ে আসবে তাদেরকেই মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিমধ্যে মস্কো সহ বিভিন্ন শহরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার এক টেলিগ্রাম বার্তায় তিনি দাবি করেন, তাদের 2,000 সেনাকে হত্যা করেছে রুশ সেনারা। ইউক্রেন যুদ্ধে প্রথম থেকেই রুশ বাহিনীর সাথে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে এখন কেন দ্বন্দ্ব? তার একটাই উত্তর, তা হলো ইউক্রেন এখন অনেকটাই অস্ত্র এবং যুদ্ধে অকার্যকর হয়ে পড়েছে, তাই ওয়াগনারের এখন প্রয়োজন নেই। তাই রুশ বাহিনী ওয়াগনার সৈন্যদের উপর হামলা করে দুর্বল করে দিচ্ছে, যাতে করে ওয়াগনার রুশ বাহিনীর উপর কোনো আক্রমণ করতে না পারে। তবে এমনটাও বলা যেতে পারে, হয়তো রুশ বাহিনীর সাথে ওয়াগনারের দ্বন্দ্ব সৃষ্টি করে পুতিনকে ইউক্রেনের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে। কারণ ওয়াগনার একটি ভাড়াটে সেনাবাহিনী, এই বাহিনীর উদ্দেশ্যই ভাড়াটে হিসেবে যুদ্ধ করে তাদের আয় কার্য অব্যাহত রাখা। সেই ক্ষেত্রে পশ্চিমারা যদি তাদের বেশি পরিমাণ অর্থ প্রদান করে, তাহলে রুশদের বিরুদ্ধে যাওয়া তাদের কাছে কোনো ব্যাপার না। প্রিগোজিন ঘোষণা দিয়েছেন, তিনি যে কোনো মূল্যে রাশিয়ান সেনাবাহিনীর নেতৃত্বের পতন ঘটাবেন। এরই মধ্যে তিনি ইউক্রেন থেকে সীমান্তের লাগোয়াবর্তী রাশিয়ার রোস্তভ অঞ্চলে প্রবেশ করেছেন এবং একটা রাশিয়ান হেলিকপ্টার ধ্বংস করেছেন বলে দাবি করেছেন। রাশিয়ার দক্ষিণ অঞ্চলে পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন ঘটছে। আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপ এই মুহূর্তে দক্ষিণাঞ্চলের শহর রোস্তভের গুরুত্বপূর্ণ সব সাইট দখল করেছে বলে দাবি প্রিগোজিনের। ভর্নেজ অঞ্চলের গভর্নর অনুরোধ করেছেন সাধারণ মানুষদের মহাসড়ক এড়িয়ে চলার, কারণ সে পথে রাশিয়ার মিলিটারি কনভয় আসছে। টেলিগ্রামে তিনি লিখেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং জনসাধারণের নিরাপত্তার জন্য পরিকল্পনা করে নেওয়া হয়েছে। ইউক্রেনের রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি যুদ্ধে লিপ্ত ভাড়াটে ওয়াগনার গ্রুপ, এর নেতা 62 বছর বয়সী ইয়েভগেনি প্রিগোজিন। বিভিন্ন সময় যুদ্ধের কৌশল নিয়ে রাশিয়ার সেনাবাহিনীর নেতৃত্বের সমালোচনা করে আসছেন তিনি। শুক্রবার তিনি তার দলের সৈন্যদের উপর এক মারাত্মক মিসাইল হামলার অভিযোগ করেন রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। মিস্টার প্রিগোজিন এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাননি, তবে যারা এই হামলা করেছে তাদের শাস্তি দেওয়ার শপথ নেন তিনি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মিসাইল হামলার কথা অস্বীকার করে এবং প্রিগোজিনকে সব রকম অবৈধ কার্যক্রমের বন্ধের আহ্বান জানায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের লোক হিসাবে খ্যাত প্রিগোজিন বলেছেন, যারাই তার বাহিনীর সামনে দাঁড়াবে তাদেরই ধ্বংস করে দেওয়া হবে। যারা আমার সৈন্যদের এবং হাজার হাজার রাশিয়ান সৈন্যদের হত্যা করেছে তারা সাজা পাবে। সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক অডিও পোস্টে এ কথা বলেন তিনি। একই সাথে রাশিয়ার জনগণকেও তার সাথে থাকার আহ্বান জানান। ইউক্রেনের বিরুদ্ধে যখন থেকে ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ যুক্ত হয়েছে, তখন থেকেই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গি সুইগরের সঙ্গে প্রিগোজিনের একটা বিরোধ দেখা গিয়েছে, যার শুরুটা হয় বাকমুটের যুদ্ধ থেকে। রাশিয়ার সেনাবাহিনী যখন সুবিধা করে উঠতে পারছিল না, তখন ওয়াগনার গ্রুপ ইউক্রেনের গুরুত্বপূর্ণ ডানবাস অঞ্চলের এই শহরের দখল করে। এ সময় প্রিগোজিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে যথেষ্ট অস্ত্র সরবরাহ না করার অভিযোগ করেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রিগোজিন যেসব ছড়াচ্ছেন ওয়াগনার গ্রুপের উপর রাশিয়ান বাহিনীর হামলা নিয়ে এগুলো সত্যি নয় এবং উত্তেজনা ছড়াচ্ছেন। রাশিয়ান সেনাবাহিনীর ডেপুটি প্রধান জেনারেল সের্গেই সুরভিকিন প্রিগোজিনের প্রতি আহ্বান জানিয়েছেন কনভয় থামিয়ে নিজেদের ঘাঁটিতে ফেরত যাবার। ক্রাইমিয়া দখলের জন্য রাশিয়ার 2014 সালের যুদ্ধে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা প্রথম ভূমিকা পালন করে। এরপর 2015 সালে সিরিয়াতে সরকার সমর্থক বাহিনীর পাশাপাশি থেকে যুদ্ধ করে ওয়াগনার বাহিনী। সে সময় তারা তেলের খনিগুলোতেও পাহারা দিত। তাছাড়া ওয়াগনার বাহিনীর ভাড়াটে সৈন্যরা লিবিয়ার জেনারেল খলিফা হাফতারের সহযোগী হিসাবে এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে হীরার খনি পাহারা দিতে কাজ করে। পশ্চিম আফ্রিকার দেশ মালির সরকার ইসলামী জঙ্গি গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ওয়াগনার বাহিনীকে কাজে লাগাচ্ছে। ধারণা করা হয় সুদানে সোনার খনির পাহারা দেবার কাজ করছে ওয়াগনার বাহিনীর যোদ্ধারা। মার্কিন সরকারি কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের যুদ্ধরত রুশ বাহিনীর প্রায় 10% হচ্ছে ওয়াগনার গ্রুপের যোদ্ধা। এর মধ্যে হাজার হাজার যোদ্ধা এসেছে রাশিয়ার কারাগারগুলোতে থাকা বন্দীদের মধ্য থেকে। প্রথম দিকে তাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 5,000, যাদের অধিকাংশই ছিল বিভিন্ন রেজিমেন্টের সাবেক সৈন্য। তবে যুক্তরাজ্যের কর্মকর্তারা বলেন, ক্রেমলিন নিয়মিত বাহিনীর জন্য লোক পেতে সমস্যায় পড়ায় এই ওয়াগনার বাহিনী বড় সংখ্যায় সেনা নিয়োগ শুরু করে।